রক্ষকারী বাসুদেব দেবী দুর্গা মাতার আদেশে কংসের কারাগার থেকে তাদের অষ্টমজাত সন্তান ভগবান শিশু কৃষ্ণকে গোপন নগরী নন্দালয়ে মা যশোদার কোলে পৌঁছেছে এবং দেবী দুর্গার অংশে রানী যশোদা যে সন্তানের জন্ম দিয়েছিলেন সেই কন্যা সন্তানটি কোলে করে বাসুদেব রাত্রি শেষ হওয়ার পূর্বে খুব গোপনে কংস রাজার কারাগারে ফিরে আসে। এদিকে নিশি বহাইল মথুরার প্রতাপশালী রাজা কংস রাজসভার দিকে আগমন করছে। এই হলো মথুরার প্রতাপশালী সম্রাট রাজা কংস। এই কংস রাজার অভিনয় অংশ নিয়ে তরুণ নৃত্যশিল্পী সঞ্জয় ওরা Oh, my God.
দর্শনী বাসুদে আমাকে স্বর্গের দেবতার আকাশবাণী দিয়েছে, দেবগির অস্তম করবেন সন্তান আমার পরম পুত্র রূপী জন্ম নেবে, সেই সন্তান হবে আমার মৃত্যুর কারণ। দেবগির অস্তমজাত সন্তান প্রথমের সময় হয়ে গেছে, তোমরা কারাগারে দেখতে যাও কি অবস্থায় পড়ে আছে বাসুদেব এবং দৈবকী। সেখানেই আছড়ে মারবে, যাও কম সারা দাঁড়াবে।